18 সূর্যমণিনগর মণ্ডলের উদ্যোগে শনিবার আমতলী স্কুল মাঠে ভারতীয় জনতা পার্টির কার্যকরী বৈঠক ও সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা বিজেপির প্রভারী ডক্টর মহেশ শর্মা, দলের রাষ্ট্রীয় মুখপাত্র ডক্টর সম্বিত পাত্র, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, 18 সূর্যমণিনগর কেন্দ্রের বিধায়ক এবং সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব এবং মণ্ডল কর্মকর্তারা। সভায় বিপুল পরিমাণে মহিলাদের উপস্থিতি সভাকে আরও শক্তিশালী রূপ দেয়। সভায় তার বক্তব্যে বিধায়ক এবং মন্ত্রী রামপ্রসাদ পালের সামগ্রিক কাজকর্মের উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রভারী মহেশ শর্মা। জানান, বিধানসভা কেন্দ্রের উন্নয়ন এবং রাজ্যের উন্নয়নের দিকে লক্ষ্য রেখেই সবসময় কাজ করেন রামপ্রসাদ পাল। উন্নয়নের স্বার্থে এবং নরেন্দ্র মোদীর বিকাশের রাজনীতির লক্ষ্যে রামপ্রসাদ পালকে পুনরায় জয়ী করার আহ্বান রাখেন প্রভারী মহেশ শর্মা। जिसके दिल में अपने 130 करोड़ देशवासियों का सम्मान, 130 करोड़ देशवासियों का विकास उनके मन में रहता है, और खास तौर पर नॉर्थ ईस्ट के अपने इन क्षेत्रों का विकास उनके दिल में बहुत ज्यादा रहता है। हम सभी मंत्रियों की जिम्मेदारी लगाई कि हम सब नॉर्थ ईस्ट में जाएंगे और दो दो तीन तीन दिन रहेंगे भी। साथियों, ये मेरा सौभाग्य है कि उस नरेंद्र मोदी प्रधानमंत्री के साथ मुझे भी चार चार मंत्रालयों में मंत्री रहने का मौका मिला, और जब मैं संस्कृति और पर्यटन मंत्री था तो यही त्रिपुरा में माता त्रिपुरेश्वरी देवी का आशीर्वाद आपके साथ है और भारत के लोगों के साथ है। इस त्रिपुरा की इस माटी में आपने एक ऐसे विधायक को जिताया है, भाई के राष्ट्रवाद के विचारों से ओतप्रोत आदरणीय पाल साहब से जब मैं एक डेढ़ घंटे मैंने उनसे बात करी तो उनके मन में एक ही बात, कैसे मेरे विधानसभा सूर्यमणि 18 के लोग और त्रिपुरा के लोग खुशहाल हों। साथियों, ये देश का प्रधानमंत्री नरेंद्र मोदी है जिनके विचारों में सिर्फ और सिर्फ 130 करोड़ देशवासियों का विकास और सम्मान उनके हर वक्त दिल में रहता है। সভায় জোরালো বক্তব্য রেখে সমর্থকদের উদ্দীপ্ত করে দেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। মাঠের উপস্থিত বিপুল নারী শক্তিকে প্রণাম জানিয়ে দেবী দুর্গার রূপ বর্ণনা করে রাজীব ভট্টাচার্য বলেন, এই বিপুল পরিমাণ জমায়েত প্রমাণ করে রাজ্যে 23 বিধানসভা নির্বাচনে পদ্মফুল ফোটাবার জন্য রাজ্যবাসী প্রস্তুত। 18 সূর্যমণিনগর কেন্দ্রে রামপ্রসাদ পালকে পুনরায় বিপুল ভোটে জয়ী করার জন্য আন্তরিক আবেদন রাখেন প্রদেশ বিজেপির সভাপতি। সহর্ষ করতালির মাধ্যমে তার বক্তব্যকে স্বাগত জানায় উপস্থিত জনতা। আজকে এই মাতৃশক্তি যেভাবে জাগ্রত হয়ে 18 সূর্যমণিনগরের এই কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছেন, আগামী কিছুদিন পরেই দেবী দুর্গার পূজা করব, আর আমাদের সামনে এই দেবী দুর্গার 10-13 অবতার আমাদের সম্মুখে বসে রয়েছে, তাই জোরে একটা হাততালি দিয়ে যারা মাতৃশক্তিরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। বন্ধুগণ, আমার পূর্ববর্তী বক্তা সম্বিত পাত্রজি বলে গেছে যে আমাদের মূল লক্ষ্য হল যে 2023-2023 ভারতীয় জনতা পার্টির সরকার এই ত্রিপুরা রাজ্যে পুনঃ প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য এই 18 সূর্যমণিনগর থেকেও বিগত দিনে এই এলাকা থেকে আমাদের সবার প্রিয় রামপ্রসাদ পাল মহোদয়কে যেভাবে নির্বাচিত করেছেন, আগামী দিনে এই 18 সূর্যমণিনগর থেকে আমাদের পদ্মফুল ত্রিপুরা বিধানসভায় আমাদের পাঠাতে হবে, সেই দিকে সবাই মিলে কাজ করতে হবে, এইটাই আমার সবচেয়ে বড় আপিল। কানে মারা দিয়েছি, কাজ করা উচিত। 25 বছর ধরে সন্ত্রাস করে এই ত্রিপুরা রাজ্যের ক্ষমতায় টিকে ছিলে, আবার 2023-এ ত্রিপুরার যে ক্ষমতায় আসবে দিবাস্বপ্ন দেখছ? স্বপ্ন যেখানে উপনির্বাচন হয়েছে, 4টি বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে 29 বছর যুবরাজ তোমার সিপিএম এর বিধায়করা সেখান থেকে নির্বাচিত হত, আর এবার উপনির্বাচনে তারা জয়ী হয়েছে। কে প্রার্থী হয়েছিলেন? ভারতীয় জনতা পার্টির মহিলা প্রার্থী
কর্মকর্তা সেই 29 বছরের রেকর্ড ব্রেক করে সিপিএম কে ঘরে ঢুকিয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টি সেখানে প্রার্থী জয় হয়েছে। রাজনৈতিকভাবে সিপিআইএম কেও তীব্র আক্রমণ করেন রাজীব ভট্টাচার্য। স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী রামপ্রসাদ পাল বিজেপির সাংগঠনিক শক্তির প্রসঙ্গ উল্লেখ করে জানান, নির্বাচনে জয়ী হবার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী এবং বহু রাজনৈতিক যুদ্ধের নায়ক প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানান রামপ্রসাদ পাল। কিছুদিন কয়েকদিনের মধ্যে আমাদের দুর্গা উৎসব আরম্ভ হবে। সেই দুর্গা উৎসবে আমরা জানি সবাই আমরা আনন্দের মাতোয়ারা হয়ে আমরা তখন মায়ের আরাধনায় আমরা সবাই চলে যাই। তখন আমরা কোনো রাজনীতি বা কোনো কিছুর সাথে আমরা থাকি না। তো সেই জন্যে আমি মনে করেছি যে আমরা যে আগামী দিন যে 15-20 দিন আমরা যে আমাদের ব্যক্তিগত আমাদের পরিবার নিয়ে যাতে সুন্দর করে আনন্দ উপভোগ করে মায়ের আরাধনার মাধ্যমে উৎসবকে সাফল্যমণ্ডিত করতে পারি, তার আগে একটি আমরা আমাদের কার্যকর্তাদেরকে একটি উৎসাহিত করে এবং আমরা যেন আগামী আবার 20 দিন পরে আমাদের আমি জানি বা আমি আপনাদেরকে বলে রেখেছি যে আমরা আগামী দুর্গা পূজার পরে আমরা আমাদের নির্বাচনী কাজ শুরু হবে আর সেই দিন থেকে দুর্গা পূজার পর থেকে আমরা লাগাতার 3 মাস আমরা লাগাতার 3 মাস কি করব। আমার কার্যকর্তারা সবাই জানি কি, যদি জানেন তাহলে হাত তুলুন আমাদের কার্যকর্তাদের, যে আগামী 3 মাস আমরা দুর্গা পূজার পর থেকে আমরা আমাদের এই এলাকার 18 বিধানসভার এলাকায় আমরা আমাদের এই পার্টিকে পদ্মফুলকে জিতানোর জন্য আমরা সবাই দায়িত্ব নিয়ে মাঠে আমরা নেমে পড়ব। সবাই রেডি আছেন তো? যদি রেডি থাকেন তাহলে হাত তুলে সবাই বলেন যে আমরা রেডি। ওইদিকে তো হাত। দলের রাষ্ট্রীয় মুখপাত্র সম্বিত পাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সময়ে তার রাজ্য সফরের স্মৃতিচারণ করে বলেন, 18 নির্বাচনে যে সাহস দেখিয়ে রাজ্যবাসী বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছিল, এবার আরও বেশি আসন নিয়ে 23 নির্বাচনে বিজেপি সরকার প্রতিষ্ঠা করবে। मैंने कैंपेनिंग में भाग लिया था, प्रेस कॉन्फ्रेंस किया था, उस समय आप सब से मैं मिलके गया था और उस समय जिस प्रकार से आप लोगों ने साहस दिखा करके, जिस प्रकार से आप लोगों ने भारतीय जनता पार्टी के साथ खड़े होकर एक प्रचंड बहुमत के साथ सरकार 2018 में बनाया, मैं आज फिर से कहना चाहता हूँ कि 2023 में भी उससे भी अधिक मत के साथ, उससे भी बड़े बहुमत के साथ, प्रचंड बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार, मोदी जी की सरकार त्रिपुरा में फिर से बनने वाली है। एक बात आज तय है, पूरे हिंदुस्तान की अब तक की 75 वर्ष की राजनीति में स्वतंत्रता के पश्चात जो राजनीति रही है, आज हिंदुस्तान को जो प्रधानमंत्री मिले हैं नरेंद्र मोदी जी के रूप में, वैसे मेहनती और भारतवर्ष के लिए लगातार विकास के काम करने वाले प्रधानमंत्री हमने कभी नहीं देखा है। आप खुद बताएं। মহালয়ের পূর্ণ লগ্নে শনিবারের বিকেলে বিজেপির এই উদ্দীপ্ত সভা রাজনৈতিকভাবে শক্তিশালী বিজেপি সমর্থকদের মনে আরও বেশি উদ্দীপনার সঞ্চার করে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।